আজকে আমি আপনাদের একটা রিভিউ দেখাতে চলেছি ফ্রিজের ওপরে। এটা হচ্ছে একটা ডবল ডোরের ফ্রিজ, 230 লিটারের এর ক্যাপাসিটি, আর ভোল্টাস বেকো, 12 বছরে এটার ওয়ারেন্টি আছে, আর কম্প্রেসারের ওপর, আর 3 স্টার এটা। আর আমি বেশ কিছুদিনই ব্যবহার করছি, ব্যবহার করে তো এখনও পর্যন্ত কোনো এর মাইনাস পয়েন্ট পাইনি, কিন্তু সব দিক থেকেই ভালো আছে। আর কুলিং ক্যাপাসিটি তো ভীষণ ভালো, আর মডার্ন টেকনোলজি হিসাবে ভীষণই ভালো। আমি এবার আপনাদের বাইরের লুকটা দেখিয়ে ভেতরে কী কী প্লাস পয়েন্টের রয়েছে সেটা আমি দেখাচ্ছি। এটা সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে নিয়ন, যেটা লাইট রয়েছে নীল রঙের দেখতে পাচ্ছেন, এটা যে সবজিগুলো যখন আমরা এতে রাখি ভেজিটেবল বাস্কেটে, অনেক সময় শুকিয়ে যায়, কিন্তু এটা প্রায় 15 দিনের মতো পুরো নতুনের মতো থাকে, তাজা থাকে। এই যে নীল আলোটা জ্বলছে নিয়ন লাইট এই জন্য। আর এখানে আছে হচ্ছে, এটা তো ভেজিটেবল বাস্কেট, একটা দুটো তিনটে আমি সেলফ পাচ্ছি, মানে তিনটে ট্রে আছে, তার মানে এখানে সেলফ হচ্ছে 4টে সেলফ হচ্ছে। একটা ভেজিটেবল বাস্কেটের ওপরে পাচ্ছি, একটা এখানে পাচ্ছি, একটা এখানে, একটা এখানে, মানে 4টে টোটাল আমি সেলফ পাচ্ছি। আর এটার আর একটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে টেম্পারেচার কন্ট্রোলিংয়ের ব্যাপার রয়েছে। নিচে যে টেম্পারেচার কন্ট্রোলিংয়ের ব্যাপার রয়েছে এখন দেখতে পাচ্ছেন, আশা করছি 6তে রয়েছে, এটা হচ্ছে নিচের অংশটার। আর -16 যেটা রয়েছে ওটা হচ্ছে ডিপ ফ্রিজেরটা। এবার আপনাদের যদি খুব তাড়া থাকে, হয়তো ফ্রিজটাকে তাড়াতাড়ি করে বরফ করার দরকার রয়েছে, সেক্ষেত্রে এই সুইচটা হচ্ছে কুইক ফ্রিজের ক্ষেত্রে কাজে লাগবে। এটা আমি অন করলাম, মানে এটা কী হলো, এটা কুইক ফ্রিজের ক্ষেত্রে তাড়াতাড়ি আমার বরফটা জমলো। এবার আমি যখন আবার এটাকে এ করবো, এটা হচ্ছে -24, মানে আবার নর্মালে এবার চলে আসছে। এটাকে আমি আরও কমাতে পারবো, এটাকে কমালে এটা হচ্ছে 16 পর্যন্ত আসছে, 16। তারপরে আছে দেখতে পাচ্ছেন 18, তারপরে 20, তারপরে 24, একেবারে মানে 24 পর্যন্ত গেলে -24, মানে অনেকটাই আমরা এটা পাচ্ছি ঠান্ডাটা। আর এটা ন্যাচারালি 16 করা থাকলে নর্মাল যেরকম বরফ হয় সেরকমই হচ্ছে। আর এখানে হচ্ছে নিচে যে অংশটা রয়েছে, ডিপ ফ্রিজারটা না, এটা নিচের অংশ হচ্ছে 6 রয়েছে টেম্পারেচার। এবার এটাকে আমি আরেকটু বাড়াতে পারবো, এটার এখন টেম্পারেচার রয়েছে 2। এবার আমি এটাকে বাড়াতে চাইলে কী করবো, 2-এর পরে এই যে এখানে আমি যদি প্রেশার করি, এই যে এখানে একেবারে 8-এ চলে এলো। এবার আস্তে আস্তে আমি এটাকে কমাতে পারবো, 6 হলো, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2। এবার যা যেরকম ঠান্ডা দরকার সে সেইভাবে এটা আর কি কন্ট্রোল করতে পারবে। কন্ট্রোলিংয়ের এখানে হচ্ছে সুইচটা রয়েছে, আর এটা হচ্ছে আরও তাড়াতাড়ি যখন ঠান্ডা করার দরকার হবে, কুইক কুলের দরকার, তখন আমি এটাকে অন করতে পারছি, এটা কুইক কুলের অপশন। আর এটা ভেতরের এই অংশটা, আর অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে ওই কিন্তু এখানে যে ভেজিটেবল বাস্কেটটা রয়েছে সেটা আর কি কাজ করে। একটাই এটার মাইনাস পয়েন্ট পাচ্ছি, যেটা হচ্ছে ভেজিটেবল বাস্কেটের না আর কি সাইজটা অনেকটাই ছোট, যেহেতু এখানে এতটা স্পেস এখানে নিয়ে নিচ্ছে, যার জন্য যখন আমি ভেজিটেবল বাস্কেটটা দেখছি তখন কিন্তু অনেকটাই ছোট। নর্মালি ভেজিটেবল বাস্কেটটাই আমাদের বেশি লাগে, যেহেতু এটা যদি বড়ো হয় তাহলে অনেকটা ভেজিটেবল আমরা এখানে স্টোর করতে পারি, কিন্তু এক্ষেত্রে অনেকটাই ছোট হচ্ছে। এছাড়া এর মাইনাস পয়েন্ট এখনও পর্যন্ত আমি কিছুই পাইনি, কিন্তু বাকি সব দিক থেকে এটার ভালো দিকই রয়েছে। আর এখানে আর একটা আছে, এখানে আমরা অনেক সময় মাখনও রাখতে পারি, বা যেগুলো হয়তো হালকা কিছু সেগুলো স্টোর করতে পারি। এটা অনেকটাই হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই বড় আছে, এটা অনেকটা শুধুমাত্র ভেজিটেবল বাস্কেট বাদ দিয়ে বাকি সমস্ত দিক থেকে এটা আর কি প্লাস পয়েন্ট রয়েছে। আর এই সাইডে রয়েছে, এখানে একটা দুটো আছে সেলফ, এটাতে মোটামুটি বড় বোতল 2 লিটার 2.5 লিটার পর্যন্ত ধরে যায় কোল্ড ড্রিঙ্কসের বোতল। এখানে 2 লিটারের বোতলগুলো ধরে না, কিন্তু এখানে 1 লিটারের বোতলগুলো ধরার পক্ষে একেবারেই আদর্শ, আশা করছি দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে 2 লিটারের বোতল। আর এখানে তো আমাদের অনেক সময় ছোটোখাটো যে জিনিসগুলো স্টোর করতে হয় সেগুলো ভালোভাবেই করতে পারি। আর এখানে ডিম রাখার জায়গাটা হচ্ছে এখানে, ডিম রাখার জন্য। এবার আপনার যদি দরকার হয় আপনি এখানে না রেখে ডিম রাখার জায়গাটা নিচের এখানেও রাখা যেতে পারে, যা যেরকম সুবিধা মতো সে সেটা রাখতে পারে। এটা হচ্ছে এখানে, এটা মুভেবল, এটাই হচ্ছে সব থেকে ভালো, যে না আমার একেবারে এখানেই ডিমটা রাখতে হচ্ছে সেটা না, আমার ইচ্ছা হলে আমি এখানে অন্য কিছু জিনিস রেখেও নিচে এইখানটাও আমি ডিমটাকে স্টোর করতে পারবো। এইদিকে দুটো সেলফ আর কি সবসময় বোতল রাখার জন্য আমরা কাজে নিতে পারছি, আর এখানে দুটো অংশ হচ্ছে ছোটোখাটো কিছু জিনিস রাখার জন্য, আর এখানে ডিমটা স্টোর করার জন্য এখানে জায়গাটা করা আছে। আর আরেকটা যেটা এটা প্লাস পয়েন্ট, এগুলো হচ্ছে
রিমুভ করা যাবে নিজে এই যে এইভাবে খুলে আমি আবার এগুলোকে আটকে নিতে পারবো এটা হচ্ছে খোলা সিস্টেমটা রয়েছে পরিষ্কার করার সময় যখন হয়তো অনেকটা পুরনো হয়ে গেল আমাকে এটাকে পরিষ্কার করতে হবে তখন আমি কি করব এটাকে আমি আগে খুলে নিলাম নিয়ে আমি এটাকে আটকে নিতে পারলাম এই নয় যে আমার এখানে একটা ফিক্স হয়ে রইল প্রত্যেকটা জায়গায় এখানে আমি খুলতে পারছি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি এখান থেকে সেলফগুলোকে খুলে নিয়ে আবার আমি পরিষ্কার করে এখানে আমি রেখে দিতে পারবো এই প্লাস পয়েন্টটা সব কটা জায়গায় একই সিস্টেম আছে এখানে ক্লাম মতো করা আছে সেখান দিয়ে আমি রেখে দিতে পারছি আর এই সেলফে যে গ্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো সেফটি গ্লাস আর খুব মোটা কোয়ালিটির যার জন্য কোনো ভারী রাখলেও অতটা ভাঙার সম্ভাবনা নেই মানে একেবারেই পাতলা নয় যথেষ্ট মোটা আশা করছি দেখতে পাচ্ছেন এই যে এগুলো সেফটি গ্লাস মানে অনেকটাই ওয়েট ক্যারি করতে পারবে লেখাটা ফোকাস করছে না অতটা ফোকাস করছে না গ্লাসের এতে লেখা আছে সেফটি গ্লাস আর অনেকটা থিকনেসটা এতটাই ভালো যার জন্য ভারী কিছু রাখলেও খুব একটা অসুবিধা হয় না এবার আমি আপনাদের ডিপের অংশটা দেখাচ্ছি আমি আপনাদের ডিপ ফ্রিজারটাকে দেখাচ্ছি কী কী এর মধ্যে ফেসিলিটি আছে এটা হচ্ছে ডিপ ফ্রিজারটা যথেষ্ট বড় এখানে একটা কাঁচ আছে এই কাঁচটারও আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট যেটা রয়েছে এই কাঁচটাকে আমার হয়তো নিচের জায়গাটা একটু বড় লাগলো না অতটা একটু ছোটো করলে সুবিধা হয় সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে পারছি দুটো আমি এতে অ্যাডজাস্ট করে নিতে পারবো আর এই কাঁচটাও যথেষ্ট মোটা আছে এটাও সেফটি গ্লাস অনেকটা ওয়েটে ক্যারি করতে পারে আর এইটা আর একটা যেটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে এই কুলিং প্যাডগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি কারেন্ট যাওয়ার পরও মাছ মাংস হয়তো আমরা এই কুলিং প্যাডের উপর রেখে দিলাম সেক্ষেত্রে ছ ঘন্টার মতো খুব ভালোভাবে ঠান্ডা থাকে যেটা কোনোটাই অসুবিধা হয় না ঠান্ডা রাখতে আর আইস ট্রে যেটা সেটা হচ্ছে এইটা আইস ট্রে এই আইস ট্রের হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট এটাকে আমি যদি আইস এখানে হওয়ার পর আমার আইস হয়তো দরকার রয়েছে আমি হয়তো কিছু করতে চাইছি তখন আমি আইস ট্রেটাকে জাস্ট এইভাবে আমি উল্টে নিলাম তাহলে আইসগুলো কিউবগুলো নিচেতেই পড়ে যাবে আমি সেগুলো ওখান থেকে কালেক্ট করে নিতে পারবো দুটোর ক্ষেত্রেই সেম সিস্টেম এই যে এইভাবে আমি এটাকে উল্টে নিলে এখানে এই যে নিচে এখানে এতটা স্টোরেজ মতো আছে এর মধ্যে আইসটা পড়ছে সেখান থেকে আমি কালেক্ট করে নিতে পারছি আইস ট্রেটা হয়তো একটু ছোট এখানে খোপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 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 বারোটা এখানেও বারোটা মানে এখানে আমি টোটাল ২৪টা আইস কিউব পাচ্ছি আর এই স্পেসটা অনেকটা বড় যেটা ডিপ ফ্রিজারের ক্ষেত্রে আমাদের সবসময়ই লাগে সেখানে আমি মাছ মাংস বা আইসক্রিম যাই রাখি না কেন আমার অনেকটা আমি স্পেসটা পাচ্ছি আর এখানে আরও দুটো সেলফ করা আছে এখানে হয়তো আমি দরকার হলো মাখন চিজ যাই রাখি না কেন রাখতে পারবো বা আইসক্রিমও হয়তো রাখতে কোনোটা অসুবিধা হয় না আমি রেখে দেখেছি সেই জন্যই এখানে আমি আইসক্রিমের ভালোভাবে রাখার ব্যবস্থা করতে পেরেছি এবার এটার কম্প্রেসারের ওপর আছে ১২ বছরের ওয়ারেন্টি আছে আর ভোল্টাস বেকো আর এটা থ্রি স্টার এটা মোটামুটি কারেন্টের অতটা আমার খরচ হয়নি দেয়া আছে এখানে ২৫০ দেয়া আছে এখানে ২৫০ ওয়াটের মতো উঠবে আশা করছি দেখতে পাচ্ছেন বছরের এটা কাউন্ট করা আছে এখন আমার তো এক বছর আমি করিনি আমি বলতে পারছি না এটা কতটা উঠবে কিন্তু এখনো পর্যন্ত খুব একটা যে বেশি কারেন্ট উঠছে সেটা না এটা থ্রি স্টার রেটিং আর এটা টেকনোলজিটা হচ্ছে প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি আর এখানে তো লকের সিস্টেম আছে চাবি সিস্টেম আছে এটা একটা চাবি দিয়ে আটকালে ওপর নিচে দুটোতেই একেবারে লক হয়ে যাচ্ছে আলাদা করে কোনো লক করার দরকার হবে না দুটো আলাদা আলাদা নেই আর গাটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে সাইডের অংশটা এই সাইডেও একই নীল রঙেরই আছে আর এটার আরও একটা লাল টাইপের পিঙ্ক আর লাল মিলিয়ে যে কালারটা হয় সেই কালারের আর একটা আছে ফ্রন্টটায় আমরা যেমন নীলটা কিনেছি আর এখানে তো দুটো হ্যান্ডেল দেয়া আছে যেটা হয় ডবল ডোরের ক্ষেত্রে একবার তাও আমি আপনাদের দুটোই একসঙ্গে দেখিয়ে দিচ্ছি দুটোর টোটাল লুকটা ভেতরে রয়েছে এটা ২৩০ লিটারের ভোল্টাস বেকো
আর এর পরেও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আমার যথাসাধ্য উত্তর দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব করেন। আমি এরকম নতুন নতুন প্রোডাক্ট রিভিউ বা এছাড়াও আমার অন্যান্য শপিং মল নিয়েও ভিডিও আছে, সেগুলোও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এছাড়াও আমার একটা এয়ার কুলার নিয়ে ভিডিও করা আছে, সেটার লিংক আমি এর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই দেখে নিতে পারবেন। আর কথা বাড়াবো না বন্ধুরা, এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।